হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যে টেক্সট বই রয়েছে, মাধ্যমিকের যে টেক্সট বই রয়েছে, এই টেক্সট বইয়ের এক্সারসাইজ 4-এর যে বাদবাকি অঙ্কগুলো আমি রয়েছে সেই বাদবাকি অঙ্কগুলো করিয়ে দেবো। মোটামুটি 1 থেকে তোমাদের 11 পর্যন্ত অঙ্ক পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে, বাদবাকি অঙ্কগুলোকে আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। ও মানে আজকে যে হবে তোমাদের 12 থেকে। তো চলো 12 নম্বর অঙ্কটা পড়ে নেওয়া যাক। বন্ধুরা কষে দেখি, এই 4-এর যে প্রথম দিকের যে অঙ্কগুলো, মানে 1 থেকে 11 পর্যন্ত যে অঙ্কগুলো পুরো বিস্তারিত আলোচনা করেছি আগের এর লাইভ সেকশনে, যারা ওই ভিডিওটি না দেখে দেখেছো তারা ওই ভিডিওটি আগে দেখে নাও, তারপরে এই ভিডিওটি ওয়াচ করো। মোটামুটি ডেফিনেশন দিয়ে দিয়েছি। আর এই অধ্যায় সংক্রান্ত যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারো। তো এখন যে 12 অঙ্কটা শুরু হবে সেই 12 অঙ্কটা পড়ে নেবো। তো এখানে 12 অঙ্কটা যেটা দেওয়া রয়েছে, যে একটি চা এর বাক্সের ভেতরে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 4 ডেসিমি। চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা ও 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তার মানে এখানে দেখো, অ্যাকচুয়ালি আমাদের বাক্সের ভেতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে। এ তাহলে বাক্সের কি হচ্ছে, আমরা আয়তন বের করে নিতে পারবো, এবং চা ভর্তি অবস্থায় ওজন বলে দিয়েছে আর খালি অবস্থায় মানে ওজন বলে দিয়েছে। মানে চা ভর্তি অবস্থায় ওজন থেকে যদি খালি অবস্থার মানে বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র চায়ের ওজনটা পড়ে থাকবে। আর এখানে বলে দিচ্ছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, তাহলে টোটাল আয়তনটা বের করে নিয়ে, যে চায়ের আয়তন রয়েছে সেই চায়ের আয়তনটা বের করে নিলেই যে চায়ের আয়তনটা পেয়ে যাবো, সেই আয়তনটার ওজন পেয়ে যাবো। ও কীভাবে, যে টোটাল বাক্সের চা ভর্তি বাক্সের ওজন থেকে যদি শুধু খালি বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই তাহলে কী পেয়ে যাবো, ও চায়ের ওই আয়তনের চায়ের ওজন, চায়ের বাক্সের কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। দৈর্ঘ্য চায়ের বাক্সের প্রস্থ ও চায়ের বাক্সের উচ্চতা, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। দৈর্ঘ্য বলে দিয়েছে 7.5 ডেসিমি, 7.5 কি ডেসিমি। চায়ের এর প্রস্থ বলে দিয়েছে 6 ডেসিমি, 6 ডেসিমি এবং চায়ের উচ্চতা বলে দিয়েছে কত বলেছে, 5.4 ডেসিমি, 5.4 ডেসিমি। দেখো তাহলে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছি, তাহলে কি চায়ের আয়তন বের করে নিতে পারবো। ও চায়ের আয়তন মানে বাক্সের ভেতরে যেটা থাকবে, বা চায়ের বাক্সের আয়তন ভেতরের, বা চায়ের আয়তন, আমি চায়ের আয়তন বের করছি, ভেতরেরটা বলে দিয়েছে ভেতরে বাক্সের ভেতরের। তো চায়ের আয়তন কী হবে এখানে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আমরা জানি ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে আয়তঘনকের আয়তন কীভাবে বের করে, যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান না হয়, বাহুগুলো সমান না হয় তাহলে কী হবে, ওটা আয়তঘনক হবে। এবং আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য, প্রস্থ বলে দিলে আয়তঘনক হবে। আর আয়তঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে আয়তন বলেছে তাই জন্য কি ঘন একক। এখানে কি আছে দেখো, দৈর্ঘ্য মানে কি 7.5 ইন্টু প্রস্থ মানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 5.4 কি হচ্ছে ঘন ডেসিমিটার। দেখো আমি এখান থেকে এটাকে মানে ইনটু করেও রেখে দিতে পারি, কিন্তু আমি ইনটু করবো না, যাতে আমার ইনটু করলে অনেকটা সময় লাগবে এবং কীভাবে পরে সেই ক্যালকুলেশন করতেও অসুবিধা হবে, তাই জন্য আমি এটা এরকমই রেখে দেবো। এরপরে কী হচ্ছে, আমার বাক্স ভর্তি আয়তনটা বের করে নেবো, মানে চা ভর্তি বাক্স আয়তন, সরি, চা ভর্তি অবস্থায় বাক্সের আয়তন, আয়তন না সরি ওজন, চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন এখানে বলে দিয়েছে। দেখো কি 52 কিগ্রা কি হচ্ছে 350 গ্রাম, আচ্ছা 52 কিগ্রা 350 গ্রাম। দেখো এইটাকে যদি আমি একেবারে কি হচ্ছে, আমি গ্রামে প্রকাশ করবো, তাই না, কেন আগে আমাকে এখানে পরে বলে দিয়েছে কি গ্রামে, নাম এখানে বলে দিয়েছে যে চায়ের ইয়েটা বলে দিয়েছে মানে 3.75 কিগ্রা, সেই কারণে আমি কি এটাকে পুরোপুরি কিগ্রায় ট্রান্সফার করবো। তাহলে দেখো এখানে যদি কিগ্রায় এখানে ট্রান্সফার করি, একবার এখানে লেখা যায় 52.35 কিগ্রা,
কি হচ্ছে 52 কিগ্রা কি গ্রামে, 52 কিগ্রা প্রতি 350 গ্রামকে কি হচ্ছে কিগ্রায় প্রকাশ করলাম, মানে এখানে গ্রামকে কিগ্রায় প্রকাশ করতে গেলে কি করতে হয় দেখো, 100 দিয়ে এটা কিগ্রা হয়ে যাবে, যেই 100 দিয়ে বলছি 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কি গ্রামটা কিগ্রাই হয়ে গেল, আর এখান থেকে একটা শূন্য এখানে শূন্য কেটে গেলো, দুখানা শূন্যের জন্য আগে একখানে পয়েন্ট চলে আসলো, এই দুটোকে 52 এবং প্লাস কি হচ্ছে 0.5, মানে কি হচ্ছে এখানে দেখো 52 আর এখানে কি আসবে 0.35 যোগ করলে এটা চলে আসবে, ঠিক আছে। তো এত কিগ্রা আমার কি হচ্ছে চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন বেরিয়ে গেল। নেক্সট এখানে দেখো ও বলে দিয়েছে যে এ খালি খালি অবস্থায় বাক্সের ওজন বলে দিয়েছে, ঠিক আছে, এ খালি অবস্থায় বাক্সের ওজন, খালি অবস্থায় বাক্সের ওজন কত বলেছে দেখো, খালি অবস্থায় বাক্সের ওজন বলে দিয়েছে 3.375 কিগ্রা, ঠিক আছে, 3.375 কিগ্রা। দেখো ভর্তি অবস্থায় বাক্সের ওজন বলে দিয়েছে, চা ভর্তি অবস্থায় খালি অবস্থায় বলে দিয়েছে, তাহলে বাক্সটা বাদ দিয়ে দিলেই চাটা পড়ে থাকবে, তো তাহলে বাক্সের ওজনটা ভর্তি অবস্থায় চায়ের ওজন থেকে বের করে দেবো, তাহলে শুধু ও কি হচ্ছে চায়ের ওজন, ও কি চায়ের চায়ের ওজন সরি চায়ের ওজন কি হবে, টোটাল চায়ের ওজন কত, টোটাল বাক্স ভর্তি অবস্থা চায়ের ওজন থেকে মাইনাস করতে হবে, কি বাক্সের ওজনটা মাইনাস করে দিলে শুধু চায়ের ওজনটা পড়ে থাকবে, তাহলে এত কি হচ্ছে কিগ্রা। তাহলে এইখান থেকে এটাকে বিয়োগ করতে হবে, দেখো এখানে কি হচ্ছে এটাকে এটার থেকে এটা বিয়োগ করতে গেলে 5-5 জন্য শূন্য হয়ে যাবে, আর এখানে 13 রয়েছে 13 থেকে 3 রয়েছে 13 ধরতে হবে, 13 থেকে যদি 7 যায় আর তাহলে কত পড়ে থাকে 6 পয়েন্ট, এখানে তারপরে রয়েছে হাতে এক রয়েছে, এখানে 3 আর 1 4 4, 12 থেকে 4 গেলে 8 পড়ে থাকে, হাতে এক রয়েছে এখানে কত হচ্ছে 5 থেকে 1 গেলে 4 পড়ে থাকে, 4.8060 কি হচ্ছে কিগ্রা। এটা হয়ে গেল কি আমার হচ্ছে এটা হয়ে গেছে হচ্ছে চায়ের ওজন। এবার টোটাল দেখো ভালো করে দেখো, এই বাক্স অবস্থায় বাক্সের যে চার রয়েছে তার আয়তন বেরিয়ে গেছে আর এখানে ওজন বেরিয়ে গেছে, তাহলে আমাকে কি চেয়েছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, তাহলে এত আয়তন ইকুয়ালস টু এত ওজন, তাই তো? তাহলে এখান থেকে আমাকে বের করে নিতে হবে, তাহলে তোমরা নোট ডাউন করে নাও, আমি এখান থেকে ওপর থেকে একটু কিছু মুছে দিলাম। যেহেতু 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন বলেছে, সেইটাকে এখানে লিখছি যে 7.5 × 6 × 5.4, এই এতটুকু এত কি ঘন ডেসিমি চায়ের ওজন কি হবে, ওজন এইটা বেরিয়েছে মানে বাক্সের ভেতরে যেটা থাকছে সেটা হচ্ছে 4.8060 ও কি হচ্ছে কিগ্রা। তাহলে আমাকে 1 ঘন ডেসিমি করেছে, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কি হয়ে যাবে, বাই হয়ে যাবে 4.8060 ও 7.5 × 6 × 0.4। দেখো এইটা আমি ইন্টু করিনি, ইন্টু করলে অনেক সময় লাগতো, ক্যালকুলেশন করতেও সময় লাগতো, সেই কারণে কি করছি আমি কি এটাকে এরকমই রেখে দিয়েছি যাতে কাটাকুটি করতেও আমার সুবিধা হয়। তো এখান থেকে দেখো এইখানে এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা পয়েন্ট দিলে এখানে কত হয়ে যাবে 100, আর এখান থেকে পয়েন্ট উঠলে এখানেও কি হয়ে যাবে 100, এই 100 আর এই 100 কেটে গেল। তো এখন যদি আমি এখান থেকে 6 দিয়ে এটাকে করি, তাহলে এখানে 6 দিয়ে কাটছে, ঠিক আছে, 6 দিয়ে এটাকে কাটলে কত 6টে 48, 6-8 48 আর এখানে পড়ে থাকছে কত, ও এখানে পড়ে থাকছে হচ্ছে 60, 6টে 48 আর 6 রয়েছে, 6×1=6 আর একটা শূন্য, তাহলে এখানে কত পড়ে থাকলো 810। তাহলে দেখো এইটাকে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে 15, আর এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে কত হয়ে যাবে 1×5=5 আর এখানে 31 থাকতে পায়, 5×6=30 আর এখানে 10×5×10, তাহলে এটা থাকছে। আবার এখানে 54 দিয়ে কাটলে 54কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয় 162, কেন এখানে 3×4=12 আর এখানে 15×16 তাহলে 3, তাহলে এখানে দেখো কি আসছে, এখানে এইটা যদি মুছে দিই এই নিচেরটা, তো এখানে দেখো 3 3/, এখানে 3 দিয়ে কাটো 3 কত হয়ে যাচ্ছে 5, তাহলে এখানে হয়ে গেল 1/5, 1/5 কি হয়ে গেল এখানে, এটা কি ছিল কিগ্রা, কিগ্রা, ঠিক আছে, দেখো এটা কিগ্রা ছিল, ঠিক আছে, কিগ্রাকে আমি যদি কি দেখো 1/5 রাখবো না, কিগ্রাকে 1/5 এসে বলে এটাকে গ্রামে প্রকাশ করে নেবো, গ্রামে প্রকাশ করলে কি হবে, এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি হয়ে যাবে, এ কত দিয়ে গুণ করতে হবে দেখো, এখানে 1000 দিয়ে গুণ করতে হয়, কিগ্রা কিলো কেজি কি গ্রামে প্রকাশ করতে গেলে কি হচ্ছে 1000 দিয়ে এ কি করতে হয় গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করলে কত 5×10 এখানে 2 হয়ে যাবে, আর 2টো শূন্য পড়ে থাকে 2টো শূন্য হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 200 গ্রাম।
তাহলে কি আমার এখানে যেটা চেয়েছিল এক ঘন ডেসিমি চায়ের ওজন কত, এক ঘন ডেসিমি চায়ের ওজন কি হবে, যে এক ঘন ডেসিমি চায়ের ওজন কি হয়ে যাবে এখানে 200 গ্রাম। তাহলে এখানে যেটা চেয়েছে সেটা হয়ে গেল হচ্ছে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত হচ্ছে 200 গ্রাম। তো আশা করি বোঝা গেছে, নেক্সট অঙ্কটা দেখে নেব। তো বন্ধুরা এবার 13 নম্বরের যে অঙ্কটি, কি বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের এর প্লেটের দৈর্ঘ্য এক্স মিটার এবং বেধ হচ্ছে 1 মিলিমিটার এবং প্লেটের ওজন 4725 গ্রাম। যদি এক ঘনসীমায় পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে হিসাব করে লিখি। দেখো তো আমাদের এখানে কি বলেছে, একটা বর্গকার আর কি বলেছে ভূমি বিশিষ্ট একটি প্লেটের যার দৈর্ঘ্য বলে দিয়েছে আর বেধ বলে দিয়েছে, প্লেটটির ওজন বলে দিয়েছে এবং প্লেটের এর মানে এক ঘন ডেসিমিটার প্লেটের ওজনও বলে দিয়েছে, টোটাল সম্পূর্ণ প্লেটের ওজন বলে দিয়েছে, বলেছে তাহলে এক্স এর মান কত। দেখো তাহলে বর্গাকার, তাহলে দেখো এখানে বর্গাকার এই যে ভূমিটা যেটা সেটা হচ্ছে বর্গাকার, এর একটা বেদ রয়েছে যেটা এক্স বলে দিয়েছে, ঠিক আছে। তো আঁকাটা অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা কি বলতে চাইছি, এইটা যেটা বর্গাকার এটা বলে দিয়েছে কি এখানে বর্গাকার কি বলে দিয়েছে প্লেটের এর ভূমির যে দৈর্ঘ্য যে বর্গাকার যে ভূমিটা সেটা ভূমি যে দৈর্ঘ্যটা সেটা এক্স বলে দিয়েছে, তার মানে এটাও এক্স, মানে এটাও এক্স, এটাও তো এইগুলো এক্স বলে দিয়েছে। তো এইটা বলে দিয়েছে হচ্ছে এক কি মিলিমিটার, মিলিমিটার এটা বলে দিয়েছে 1 মিলিমিটার আর এটা হচ্ছে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। তো তো এখানে তাহলে আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা মানে এই প্লেটের তো এই বর্গ এই এই ক্ষেত্রটার কি হচ্ছে, আমি যদি আয়তন বের করি মানে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের পিতলের আয়তন কি, এখানে দৈর্ঘ্য এক্স, দেখো প্রস্থ এখানে এক্সই আর বেধটা মানে উচ্চতাটা এখানে কি হয়ে যাচ্ছে 1। এখানে দেখো একটা জিনিস, এটা হচ্ছে সবই সেন্টিমিটার রয়েছে, এই যে এক কি হচ্ছে মিলিমিটার আছে, 1 মিলিমিটারকে আমি কি হচ্ছে এই সেন্টিমিটারে প্রকাশ করবো, তা মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয়, সেন্টিমিটার মিলিমিটার মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 1কে 10 দিয়ে ভাগ করি কি হয়ে যায় 0.1 কি হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখানে ডাইরেক্টলি 0.1 বসিয়ে দাও, এটা কি হবে ঘন সেমি হয়ে গেল। তো এটা থাক, এটা কি হচ্ছে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের আয়তন। নেক্সট এখানে আমাকে বলে দিয়েছে, দেখো এখানে তো এক ঘন সেন্টিমিটার পিতলের আয়তন বলে দিয়েছে, তাহলে এর পিতলের ওজন আমি বের করে নেবো, এক ঘন সেমি পিতলের ওজন বলে দিয়েছে 8.4 গ্রাম। তাহলে এক ঘন সেমি পিতলের ওজন কত বলে দিয়েছে 8.4 গ্রাম বলে দিয়েছে, এক ঘনসেমি পিতলের ওজন। তাহলে এত ঘনসেমি টোটাল রয়েছে মানে কি এক্স এক্স মিলে এখানে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘনসেমি করতে পারো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 0.1 ঘনসেমি পিতলের ওজন কি হয়ে যাবে, কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে, এক ঘন এত এত ঘন সেন্টিমিটারে কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে 8.4 ইনটু কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইনটু হচ্ছে 0.1। দেখো টোটাল পিতলটির ওজন আমি বের করে ফেলেছি, এটাই তো টোটাল আয়তন ছিল, আর টোটাল ওজনটা আমি বের করে ফেলেছি। এবার এখানে বইয়ে এখানে আমাদের বলেও দিয়েছে যে পিতলের ওজন টোটাল ওজন বলে দিয়েছে 4725, তাহলে এটাই কি হচ্ছে পিতলের সেই ওজন এত গ্রাম, আর এখানে বলেও দিয়েছে যে টোটাল ওজনও বলে দিয়েছে কি হচ্ছে 4725 গ্রাম। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এটাই হচ্ছে টোটাল পিতলের ওজন, তাহলে 8.4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 0.1 ইন্টু কি ইকুয়ালস টু কি হয়ে যাবে এখানে যেটা বলে দিয়েছে 4725। তাহলে দেখো এক্স স্কোয়ার রেখে বাদ বাকিকে সব ওই পাশে পাঠিয়ে দিই, 4725 4.8 বাই হচ্ছে 0.1, এখানে পয়েন্টগুলো যদি উঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে
একুশ দুই যদি করি তাহলে একুশ দুগুণে কত হচ্ছে বিয়াল্লিশ, দুই দিয়ে যাচ্ছে একুশ দুগুণে বিয়াল্লিশ, তারপরে এখানে দেখো ও বিয়াল্লিশ তো হয়ে যাচ্ছে একুশ দুগুণে, এবার কি এটাকে যদি আবার বিয়াল্লিশ বাদ গেলে সাতচল্লিশ থেকে কত থাকে এ তোমার হচ্ছে বাহান্ন, আবার দুই দিয়ে যাচ্ছে এই কত হয়ে যাচ্ছে এখানে তোমার এখানে কত হয়ে যাচ্ছে একশো পাঁচ, তাহলে আমাদের পাঁচ দিয়ে চলে যাচ্ছে এ তো এখানে একশো কত ও এটা কেটে গেলো হচ্ছে দুশো পঁচিশ দিয়ে, তা ভালো কথা এখানে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে গেল ও দুশো পঁচিশ ইন্টু কত হচ্ছে পঁচিশ, দেখো ও এইটাকে আমি স্কোয়ারটা এ পাশে গেলে রুট হতে পারে ঠিক আছে, এবার এখানে এইটাকে যদি করি একশো পঁচিশকে লেখা যায় পনেরো গুণ পনেরো, আর এখানে পঁচিশকে লেখা যায় কি হচ্ছে পাঁচ গুণ পাঁচ, তাহলে রুটের ভেতর থেকে দুটো জিনিস একই জিনিস থাকলে একটা হয়ে যায় পনেরো ইন্টু পাঁচ, তাহলে এক্স ইকলস টু কী বেরিয়ে গেল দেখো এটা এক্স ইকলস টু, তাহলে এক্স ইকলস টু কী বেরিয়ে গেল এক্স ইকলস টু পনেরো ইন্টু পাঁচ ইকলস টু কত সেভেন্টি ফাইভ, তাহলে এখানে কী হয়ে গেল সেভেন্টি ফাইভ হচ্ছে এক্সের মান, এক্স হচ্ছে এক্স ইকলস টু কি সেভেন্টি ফাইভ, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার।